শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন সুহেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য এবং হাই স্কুলগুলোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা জারি করা হয়েছে প্রথমটা জানাবো অফিস অফ দ্য মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে কি বিষয়ে না রিগার্ডিং এক্সট্রা সামার ভ্যাকেশান অর্থাৎ ছুটি মানে গ্রীষ্ম দেওয়া হয়েছিল বেশি করে সেই সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ নোটিফিশন দেওয়া হয়েছে এখানে যে বলা হয়েছে মুর্শিদাবাদ জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো ছুটি ঘোষণা করা হয়েছিল পনেরো পাঁচ দু থেকে এক ছয় দু পর্যন্ত কিন্তু এক গত এক চার দু তারিখে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছে ছয় মে দু থেকে দোসরা জুন দু পর্যন্ত ছুটি থাকবে অর্থাৎ অবকাশ থাকবে বলে এখানে জানানো হয়েছে সেটাই নোটিফিকেশান দিয়ে জানানো হলো যে ছুটিটা থাকবে ছয় মে দু থেকে দোসরা জুন দু পর্যন্ত ছুটি থাকবে কবে না পনেরো পাঁচ দু থেকে এক ছয় দু পর্যন্ত এটার পরিবর্তে ছয় মে দু থেকে দোসরা জুন দু পর্যন্ত ছুটি থাকে বলে এখানে জানা হয়েছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন সমস্ত ডিস্ট্রিক্টেই দেওয়া হয়েছে পরপর করে কি বিষয় বলা হয়েছে একে দেখুন এটা একটা ডিপিএসিতে দেওয়া হয়েছে টু প্রাইমারি হাই এসএসকে এমএসকে কি বলা হয়েছে সমস্ত স্কুলকে জানানো হচ্ছে যে বাংলা শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ চোদ্দো চার উপলক্ষে আগামী সোমবার পনেরো চার দু তারিখে সমস্ত বিদ্যালয়ে মিড ডে মিলে অতি অবশ্যই একটি বিশেষ পদ অর্থাৎ স্পেশাল মেনু রান্না করতে হবে স্পেশাল মেনু পত্রী বিদ্যালয় স্তরে নির্বাচন করতে হবে স্পেশাল মেনু মেনুপত্রী রান্না করা থেকে ছাত্রছাত্রীদের পরিবেশন পর্যন্ত সুন্দর সুন্দর ছবি তুলে ডকুমেন্টারি রাখতে হবে যা ওই দিন মিড ডে মিল দপ্তরে পাঠাতে হবে ছবি তুলে রাখার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে রাঁধুনিরা যেন অবশ্যই তার অ্যাপ্রন এবং ক্যাপ পরে থাকেন আগামীকাল শনিবার তেরো চার দু তারিখে সমস্ত ছাত্রছাত্রী উক্ত বিষয় সম্পর্কে আগাম জানিয়ে দিতে হবে এবং হানড্রেড পারসেন্ট স্টুডেন্ট অংশগ্রহণ করে এই বিষয়টি আপনাদের দায়িত্ব নিতে হবে এই দিন কোনো নট রানিং রিপোর্ট হবে না বলা হয়েছে স্পেশাল মেনুর জন্য জেলা থেকে যদি কোনো ফান্ড আসে তাহলে পরে সমস্ত স্কুলকে সাব অ্যালোটমেন্ট করে দেওয়া হবে বলে জানানো হয়েছে এটা ভগবানপুর টু ব্লক থেকে এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি ডিপিএসসি থেকে এরকমভাবে কিছু নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী সোমবার যাতে একটা স্পেশাল মেনু করা যায় মিড ডে মিলে সেই সংক্রান্ত নোটিফিকেশান দেওয়া হয়েছে প্রাথমিক এবং হাই স্কুলগুলো এসএসকে এম এসকে সমস্ত বিদ্যালয়গুলোর জন্যই এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটাই সব হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেওয়া হয়েছে কোনো অর্ডার দেওয়া হয়নি সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জানানো হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনার সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ